হ্যালো এভরি ওয়ান আজকে আমার পার্লারে কে এসছে ওয়ালো তো এটা হলো জিনি আমার বোনের মেয়ে পুজোর সময় বোনদের টাইম দিতে পারিনি সেই জন্য পুজো শেষে আজকে বনু ওর বাচ্চাদের নিয়ে আমার পার্লারে চলে এসেছে বনু বলছিল স্ট্রেটনিং করবে তো স্ট্রেটনিং করাচ্ছি আর তার ফাঁকেই ভাবলাম জিনির চুলটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য ঝটপট রেনুকা শ্যাম্পু করে দিল আর আমি এখন জিনিকে একটা সুন্দর মেকওভার দিচ্ছি তো জিনির হেয়ার কাটটা করছি তো দেখো কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু এই যে দেখো ফুল লুকটা কমপ্লিট যেটিকে খুব সুন্দর লাগছে আগে ববকার ছিল ওর কাটটা বেশ বড় হয়ে গিয়েছিল তো আজকে একটা সুন্দর উল্ফ কাটোকে দিয়েছি খুব ভাল লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বলতে না বলতেই বুনুর হেয়ার কাট আর তার সাথে সাথে স্ট্রেটনিংটাও কমপ্লিট হয়ে গেছে মাত্র তিন ঘন্টার মধ্যেই আমি হেয়ার কাটটা আর স্ট্রেটনিংটা করে ফেলেছি সাথে আমাকে হেল্প করেছে রেনুকা মাম্পি এবং নমিতা আর তারপর চলে এসছি আমার পার্লারের পাশে একটা ছোট্ট ক্যাফে আছে যেটা হলো বম্বে কাটিং চাই এখানে এসে আমরা অনেক কিছু বড়া পাও মিল্কশেক অনেক কিছু খেলাম তো কেমন লাগলো ব্লগটা